মন দিয়ে শুনবেন যেটা আমি বলছি। উদ্দেশ্য আর অপমান, এই দুটোতে অনেক শক্তি থাকে। নমস্কার শ্রোতা বন্ধুগণ, একটা বিশেষ রকমের পডকাস্টে আপনাদের সাথে আলাপ করছি আজকে। সবাইকে স্বাগতম এই পডকাস্টে। যে মানুষগুলো ঝগড়া করে না, ঝগড়া পছন্দও করে না, কিন্তু তারা এটা পছন্দ করে যে দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে আমি বসে মজা দেখি এরকমের মানুষের কি হয়, এবং এরকমের মানুষ আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে এবং তাহার কি হয়। আজকে আমরা মহাভারতে যাব এবং মহাভারত থেকে একজনের ক্যারেক্টারকে, একজনের জীবনকে আমরা তুলে ধরবো আজকে, জানার চেষ্টা করবো একটু নতুনভাবে, যেগুলো আমরা সচরাচর টিভিতে সিনেমাতে সিরিয়ালে পাই না, সেই জিনিসগুলোকে ধরবো। এবং ধৈর্য ধরে যদি শুনবেন তাহলে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস জানতে পারবেন, মজাও লাগবে নিশ্চয়ই। কথা বলছি মহাভারতের, এবং মহাভারতে অনেক বেশি হিরো আছে, এবং সেই হিরোগুলো হিরো হতে পেরেছে কিভাবে, না তাদের সাপেক্ষে তাদের সামনে শক্তিশালী চালাক বুদ্ধিমান ভিলেন ছিল। ভিলেন যদি না থাকে তাহলে হিরোর উপরে বেশি প্রকাশ পড়ে না, তার জন্যে ভিলেনগুলো খুবই মহত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। আর সেই ভিলেনের মধ্যে সব থেকে যদি আমি মনে করি পাওয়ারফুল ভিলেন, তো তিনি ছিলেন শকুনি মামা। আমরা কথায় কথায় বলি কে মানুষটা হচ্ছে শকুনি মামা, কেন বলি এরকম, তার পেছনে তার হিস্ট্রি অনেক বেশি জটিল রয়েছে, এবং সেখানে থেকে আমরা যদি বেশি কিছু জানতে চাই তাহলে আমরাও ধাঁধাতে পড়ে যাব। আর সেটাকে জানার জন্য একটু ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে এবং ছোট ছোট গল্পের মাধ্যমে এই সম্পূর্ণ জিনিসটাকে বুঝি। এই একজন এরকম ছিলেন যিনি ঝগড়া করতে পছন্দ করতেন না, কিন্তু ঝগড়া লাগাতে বড় পছন্দ করতেন। শকুনির ব্যাপারে যদি একটু বিস্তারিতভাবে জানতে চাই তাহলে তিনার ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝে নিতে হবে। আর ব্যাকগ্রাউন্ড বলছে শকুনি হচ্ছেন গান্ধারীর ভাই, দুর্যোধন সহ 99 ভাইয়ের মামা, এবং গান্ধার দেশের যে রাজা ছিলেন তার ছেলে, রাজার নাম ছিল রাজা সুবলা। আর এই গান্ধার দেশটা কিন্তু হস্তিনাপুর, যেখানে স্বয়ং ধৃতরাষ্ট্র থাকতেন, অর্জুনরা থাকতো, পাণ্ডবরা থাকতো, সেখানের থেকে অনেক ছোট। ঘটনাটা এরকম ঘটলো যে ভীষ্ম পিতামা হস্তিনাপুর থেকে এলেন ধৃতরাষ্ট্রের বিবাহের প্রস্তাব নিয়ে রাজার কাছে। তখন রাজা সুবলা বললেন যে আপনি কি রকমের প্রস্তাব নিয়ে এসেছেন, ছেলেটি তো অন্ধ। কিন্তু না করা যেত না এই জন্যেই, কেন কি সেই সময়টা এরকম সময় ছিল, যদি আপনি না করে দিলেন তাহলে যে শক্তিশালী রাজ্য আছে সে যে কোনো সময় যুদ্ধ করে দিতে পারে, আপনার রাজ্যকে, আপনার প্রাণকে সংকট দিতে পারে, না করার কোনো চয়েস ছিল না, বিবাহ তাকে দিতেই হতো। কিন্তু শকুনিও ব্যথাতে ছিলেন এবং রাজা সুবলাও ব্যথাতে ছিলেন যে আমাদের এত আদরের মেয়ে, আদরের বোন, তাকে এরকম মানুষের হাতে দিতে হচ্ছে যে অন্ধ, সেটা মেনে নিতে পারছিলেন না, কষ্টতে তিনারা ছিলেন। এবং সেই কষ্টকে আরও বেশি শক্তপোক্ত করে দিলেন গান্ধারী নিজে, নিজের চোখে আজীবন কাপড় বেঁধে দিলেন, বললে যে আর আমি এই জগতই দেখব না, আমার স্বামী যখন দেখে না তখন আমি কেন দেখব। তখন থেকেই মাথার মধ্যে শকুনি এবং রাজা সুবলার ছিল যে এই যে অপমান আমরা পেলাম, আমাদের এই অপমানকে নিয়ে একটা উদ্দেশ্য করা দরকার, যে যে রাজ্যতে এত বড় আমাদের বোনের ক্ষতি করলো তার বদলা আমাদেরকে নিতে হবে। আরেকটা কথা আছে, আরেকটা গল্প আছে এই মহাভারতের নিয়ে, এই শকুনি মামার নিয়ে, এই গান্ধারী নিয়ে, যে রাজা সুবলা জানতেন যে গান্ধারীর যে ঠিকুজি কুষ্টি রয়েছে সেখানে এরকম কিছু ব্যাপার লেখা আছে যে প্রথম যে স্বামী হবে সে তাড়াতাড়ি মারা যাবে। এবং সেটা যখন তিনি জানতে পারলেন তিনি একটি চালাকি করলেন, তিনি একজন ছাগলের সাথে তিনার বিয়ে দিয়ে দিলেন এবং বিয়ের পরই সেই ছাগলটাকে মেরে, তাহলে নিয়ম অনুসার সে কিন্তু বিবাহিতা এবং বিধবা। আর সেই ঠিকুজি কুষ্টিতে এটাও লেখা ছিল কি, যদি বিবাহ হওয়ার পর আবার যদি তিনি বিয়ে করেন তাহলে সেই যে বর হবে সে দীর্ঘজীবী হবে। আর তারপর সেটা হয়, সেটা তো আমি বললাম যে ধৃতরাষ্ট্রের সাথে তার বিয়ে হয়ে যায় আর সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু ধৃতরাষ্ট্র যখন এই সম্পূর্ণ জিনিসটা জানতে পারলো যে একজন বিধবার সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, সে কিন্তু ক্রোধে ভরে গেল এবং আক্রমণ করে দিল গান্ধার রাজ্যের উপরে। রাজা সুবলা এবং তিনারও 100টি সন্তান ছিল, যেরকম গান্ধারী ছিল, তো সবাইকে বন্দি বানিয়ে নিলেন এবং বন্দি বানানোর পর এক মুঠো করে চাল দিতে না, বলতেন যে 100 জন এটা মিলেমিশে খাও। রাজা সুবলা জানতেন যে এই যে চালটা দেওয়া হচ্ছে খুব শীঘ্রই আমরা সবাই মারা পড়বো, রাজার উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে মৃত্যুতে পৌঁছে দেওয়া। তো তিনি ডিসাইড করলেন যে এই যে সম্পূর্ণ আহারটি আছে আমাদের সবার জন্য যেটা আছে, সেটা কোনো একটা পুত্রকে আমরা খাওয়াবো আর তাকে বাঁচিয়ে রাখবো, আর সে গিয়ে আগে ধৃতরাষ্ট্রের ক্ষতি করবে সেই
রাজ্যের ক্ষতি করবে যেটা আমরা করতে পারলাম না। আর রাজা সুবলর কাছে একটা চয়েস ছিল যে 100 জনের মধ্যে কোনো একজনকে বাঁচতে হবে, আর কি করে তিনি বাঁচবেন তার জন্য একটা ছোট্ট ইন্টারেস্টিং গল্প আছে যে তিনি করলেন কি যে একটা টাস্ক দিলেন সবাইকে, একটা ছোট হাড়ের টুকরোতে সবাইকে দিয়ে বললেন যে এই ছোট হাড়ের টুকরোর থেকে তোমাকে একটা সুতো পার করতে হবে মাঝামাঝি। কেউ পার করতে পারেনি, কিন্তু শকুনি পেরেছিলেন। কিভাবে পেরেছিলেন সেটা অনেক শুনতে আপনাদেরকে ভালো লাগবে, যে তিনি যে চালগুলো তিনি পেতেন খাবার জন্য সেই চালের একটি অংশ হাড়ের ওই কিনারায় রাখতেন, এবং যে সুতোটা দেওয়া হয়েছিল সেই সুতোটার আগে একটা পিঁপড়েকে বেঁধে দিলেন এবং তাকে দেখিয়ে দিলেন যে তার ওই পারে চাল রাখা আছে, তার আহার রাখা আছে, সেটাকে খাওয়ার জন্য চেষ্টা করে করে পিঁপড়েটা একটা ছিদ্র করে ফেললো হাড়ের মধ্যে খানিক, আর সে গিয়ে চালটিকে খেলো এবং সুতোটাও তার সঙ্গে সঙ্গে পার হয়ে গেল। তো এইভাবে এটা নির্ণয় নেওয়া হলো যে শকুনিকেই সম্পূর্ণ আহারটা দেওয়া হবে, এবং আস্তে আস্তে যখন বাকি সব ভাই পিতা সবাই মারা যায় তখন সেই পিতার জাঘের যে হাড় ছিল সেখানে থেকে তিনি সেই পাশা বানিয়েছিলেন যেই খেলাতে পাণ্ডবরা নিজের স্ত্রী হারিয়ে গেল। আরও কত কিছু কাণ্ড হলো সেই পাশাতে, শকুনি বলতেন যে আমাকে কেউ হারাতে পারবে না। এই সব জিনিস করা হয়েছিল এই জন্যেই কেন কি, যেটা আমি প্রথমে আপনাদেরকে ভিডিওর আরম্ভে বললাম যে যদি কারো উদ্দেশ্য থাকে এবং অপমান থাকে একসঙ্গে, তাহলে সে সেই উদ্দেশ্য এবং অপমানকে নিয়ে কোনো মানুষকেও শক্তিশালী বীর বানিয়ে দিতে পারে। শকুনির কাছে ছিল উদ্দেশ্য যে নষ্ট করতে হবে হস্তিনাপুরকে, এবং অপমানকে মনে রাখার জন্যে সে নিজের বাবার জাঘের হাড়গুলোকে পাশা বানিয়ে রেখেছিল, সবসময় মনে করত যে কি ঘটনা ঘটেছে। এবং এই দুটো জিনিসকে নিয়ে সে টার্গেট করলো দুর্যোধনকে, এবং দুর্যোধনের যে মহত্ত্বাকাঙ্ক্ষাগুলো ছিল যে আমাকেও রাজা হওয়া দরকার, আমাকেও শুভাধিকার পাওয়া দরকার, সেগুলোকে একটু বেশি হাওয়া দিয়ে তাকে বিশাল বীর, তাকে বিশাল ভিলেন বানিয়ে ফেলল, এবং এত বড় যুদ্ধের রচনা হয়ে গেল। তিনি বসে বসে সব কিছু এঁকে দিলেন আর নিজে বসে সব কিছু দেখছিলেন, সব বিপদ ঘটছিল একটা মহাযুদ্ধের জন্য, কিন্তু তিনি সেটাকে আটকানোর চেষ্টা করেননি। এবারে প্রশ্ন উঠছে যে এই মানুষগুলো কি করতে পারে, জীবনে কি ক্ষতি করতে পারে, যদি এরকম কিছু ঘটনা হয়ে গেছে তিনার জীবনের কি অস্তিত্ব, তিনি কেন এই কাজটা করছেন সেটাকে যদি বাদ দিয়ে দেখি, তাহলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কি যে পাশের মানুষটা আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে আর তুমি বুঝতে পারছো কিছু করতে পারছো না, তাহলে একটা জিনিস বুঝে নাও কি সে তোমার দাবা চাওয়া পাওয়াগুলোকে হাওয়া দিচ্ছে, যে তোমারও এতটা অংশ হওয়া দরকার, তোমারও এতটা অধিকার হওয়া দরকার, তোমাকেও এরকমই সম্মান পাওয়া দরকার। সেটা না হলেও তোমার কিছু যায় আসছিল না, কিন্তু সেই মানুষটা তোমাকে কাঠি করে তোমাকে এই জায়গাতে পৌঁছে দিল যে তুমি এবারে যুদ্ধতে নেমে পড়েছো, তুমি এবারে লড়াইয়ে নেমে পড়েছো, কিন্তু এটার অস্তিত্ব কিছু নেই, এটার অস্তিত্ব সবসময় বিনাশ। সেই মানুষটার কি হবে সেটা বাদ দিন, সে যুদ্ধে মারা যাবে না তারপরে সে স্বর্গ লাভ করবে সেটা বাদ দিন, কিন্তু আপনাদের জীবনগুলো তো সবসময় যুদ্ধে ফেঁসে থাকলো, লেগে থাকলো সবসময়। যুদ্ধ যখন হয়, যখন ঝগড়া হয়, যখন যে কোনো ঝামেলা হয়, কখনো সেটা দুজনের বিনা সম্ভব নয়। আপনি যদি সেই জায়গাতে গিয়ে সেই যুদ্ধে ভাগ না নিলেন তাহলে কিন্তু সেই যুদ্ধ কখনো সফল হবে না। যুদ্ধের প্রথম নিয়মই হচ্ছে, ঝগড়ার প্রথম নিয়মই হচ্ছে কি তোমাকে সেখানে ভাগ নিতে হবে। আর তুমি যদি প্রথমেই বুঝে গেলে কি কেউ আমাকে কাঠি করছে এই সম্পূর্ণ জিনিসটাকে রচার জন্য, তাহলে তুমি সেই যুদ্ধ থেকে সরে আসো, যেহেতু তার হিত সিদ্ধ হচ্ছে তোমার কষ্ট দিয়ে। এই জিনিসটাকে বোঝা দরকার, এটা বোঝানোর জন্যই একটু ভিডিওটা আমি করলাম আপনাদের, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগেছে নিশ্চয়ই চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।